বিসমিল্লাহি রহমান রহিম জর্ন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নাইন পয়েন্ট সেভেন চ্যাপ্টারের দশতম পর্বে আমরা একের যে দুই নম্বর অঙ্কটি রয়েছে সেটা আমরা করব একটি টেন টি সেকেন্ডে থ্রি টি প্লাস ওয়ান বাই এইট টি স্কোয়ার মিটার অতিক্রম করে পাঁচ মিনিট পর তার বেগ কত হবে শুধুমাত্র এখানে পাঁচ মিনিট পর চা হচ্ছে তো আমি গত পর্বে এখানে যখন এফ লিখেছিলাম তো এখানে কিন্তু আমি যেহেতু দিয়ে লিখতে ভুলে গেছিলাম যেহেতু ডিপি বাই ডিভি বাই ইকোয়ালস টু এফ কারণ এটা কিন্তু লেখা দেখাতে হবে এফটা আপনি কোথা থেকে পাইলেন এফটা যে তরণ এ কারণে এখানে লেখা দেখাতে হবে তো আমরা এখান থেকে এখন কী করবো আগের মতো এখানে যেহেতু আমাদের একবার ডেলিভারি করলেই কিন্তু আমরা বেগ পাই কিন্তু দূরত্ব এটা দেওয়া আছে কিন্তু এখানে তো বলা নাই সেই জন্য আমরা বলবো ধরি দূরত্ব এস ইকুয়ালস টু প্লাস ওয়ান বাই এইট টি স্কোয়ার তখন আমরা এখান থেকে কী করব আমরা যদি একে একবার টি এর সাপেক্ষে ডেলিভারি করি ডি এস বাই ডিটি তাহলে এটাই তো আমরা বেগ পাবো এখানে টিকে করলে ওয়ান থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এইট এখানে প্রার্থী হচ্ছে টু টি আর এখানে যেহেতু দিয়ে আমরা বলবো এখানে কি টি এস সাপেক্ষে ডেলিভারি করি একবার ডেবিটি তো বলার প্রয়োজন পড়ে না দেন আমাদের এই অংশটা মানে কত ভি এখানে পাচ্ছি থ্রি প্লাস হচ্ছে এখানে ফোর তাহলে ওয়ান বাই ফোর ইন্টু টি এখানে যেহেতু এখানে বলতে হবে ভিটা কোথায় থেকে পাইছে ডিএস বাই ডিটি এটা মানেই তো ভি তো এটা আমাদের উল্লেখ করে বলতে হবে তো ভি আমাদের এটা বেগ পাওয়া গেছে আর বেগটা আমাদের কত মিনিট পর চাচ্ছে পাঁচ মিনিট পর বেগটা চাচ্ছে তাহলে এখানে আমাদের সময়টা কত পাঁচ মিনিট তাহলে পাঁচ মিনিটকে আমাদের বলতে হবে টি ইকুয়ালস টু ফাইভ মিনিট তো আমাদের এক একটা মিটার পার সেকেন্ডে তাই সেকেন্ডে নিতে হবে মিনিটকে সেকেন্ড বলে সাইট দিয়ে গুণ দিতে হয় তার মানে তিনশো সেকেন্ড তাহলে আমরা কী বলছি তিনশো সেকেন্ডে আমাদের কার মান বের করতে হবে এখানে ভাষা লিখবো গণিতের ক্ষেত্রে ভাষা লিখতে হয় ফিজিক্সের ক্ষেত্রে প্রতীক দিয়ে লিখতে হয় তাহলে আমরা অতএব বলবো পাঁচ মিনিটে পাঁচ মিনিট পর বেগ হবে পাঁচ মিনিট পর বেক হবে কত বেগ ভি টু এখানে জাস্ট ফাইভ বসে থ্রি প্লাস ওয়ান বাই ফোর পাঁচ মিনিট মানে তিনশো সেকেন্ড তো আমরা জাস্ট এখানে ভাগ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে চার দিয়ে কাটাকাটি করি তাহলে হচ্ছে সেভেন্টি ফাইভ তো এখানে যদি তিন দিয়ে যোগ করে দিই তাহলে কত হচ্ছে সেভেন্টি এইট আর বেগে রাখো হচ্ছে মিটার পার সেকেন্ড এখানে যেহেতু মিটার আমাদের উল্লেখ করাই আছে তাহলে সরাসরি আমরা এখানে পাচ্ছি মিটার পার সেকেন্ড দেখুন এই ম্যাপটা আরও সহজ তাই আমরা বলবো অতি নির্ণয় পাঁচ মিনিট পর তার বেগ হবে আটাত্তর মিটার পার সেকেন্ড তো আশা করবো আপনারা খুব সহজেই এই ম্যাপটি বুঝে গিয়েছেন সো এর পরবর্তী পর্বে আমরা বলবো যে আরও তিন নম্বর ম্যাচটি রয়েছে যে একটি কোনো সরলে কেমনভাবে চলে যেন টি এই সময় তার অধিকান্ত দূরত্ব এসে গ্রুড়ভারটি দেখা যে কোনোটি তরণ তরণ ঋণাত্মক এবং বেগের ঘনফলের সাথে সানবাদিক হয় তা আমরা সলিউশন করবো এগারোতম পর্বে তো সেই পর্বটা দেখার আমন্ত্রণ জানি পর্বটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লা